অনেকে একদম জিরো ফিগারে চলে আসতে চায় তাড়াতাড়ি, এতে কিন্তু তাদের স্বাস্থ্যের খুবই ক্ষতি হবে। অনেকে চাচ্ছে যে না খেয়ে ওজন কমায় ফেলবো, সেটা একদমই ঠিক না। স্কিন নষ্ট হয়ে যাবে, চুল পড়ে যাবে, তোমার রুক্ষতা এসে যাবে, লাবণ্য হারাবে। আমাদের টিন এজার বা একটু 20 বছরের পরের বয়সটাতে একটু ওজন বেড়ে যাচ্ছে ইদানিং সবারই, কিন্তু এই বাড়তি ওজনের জন্য অনেকে খুব চিন্তিত হয়ে পড়ে। এটা কিন্তু একদমই ঠিক না। আমরা কিন্তু মানে তৃতীয় বিশ্বে, উন্নত বিশ্বে যেমন হাইট বেশি, কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশের হাইট তুলনামূলক কম। সেক্ষেত্রে কিন্তু তাদের আইডিয়াল ওয়েট তাদের তুলনায় কম থাকে, কিন্তু তারপরও তাদের জন্য 10% আইডিয়াল ওয়েটের থেকে বেশি থাকতে পারে। এই কনসেপ্টেই অনেকে নিতে চায় না। অনেকে হয় খুব মানে এক্সারসাইজ করা শুরু করে দেয় ব্যালেন্স ডায়েট না নিয়ে, আবার অনেকে একদম জিরো ফিগারে চলে আসতে চায় তাড়াতাড়ি, এতে কিন্তু তাদের স্বাস্থ্যের খুবই ক্ষতি হবে। আমাদের কাছে যখন কাউন্সিলিংয়ের জন্য আসে, আমরা কিন্তু তাদেরকে প্রথমেই এনশিওর করি যে তুমি তোমার ওজন থেকে একটু বেশি বা একটু কমালেই হবে, অথবা তুমি যেটা আছে সেটাই খুব লাবণ্য ধরে আছে তোমার। তুমি যদি এখন ওজন বেশি কমাতে যাও তাহলে কিন্তু তোমার স্কিন নষ্ট হয়ে যাবে, চুল পড়ে যাবে, তোমার রুক্ষতা এসে যাবে, লাবণ্য হারাবে। এই কথাগুলি বাচ্চারা বা টিনেজারের ছেলেমেয়েরা একটু মনোযোগ দিয়ে শোনে, কিন্তু তারপরও তারা চাচ্ছে যে, অনেকে চাচ্ছে যে না খেয়ে ওজন কমায় ফেলবো, সেটা একদমই ঠিক না। তাদের লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে, সেটাই আমরা একটু জোর দিয়ে বলি। নিউট্রিশনিস্টরা, ডক্টররা বা হেলথ ওয়ার্কাররা যারা, তারা আমরা একটু মানে সুযোগ পেলেই তাদেরকে একটু বোঝানোর চেষ্টা, কারণ এই যুগের ছেলেমেয়েরা কিন্তু জ্ঞান চায় না। জ্ঞান দেওয়াটা বা টিপস পরামর্শ বা অ্যাডভাইস দেওয়াটা তারা পছন্দ করে না। তারা বন্ধুর মতো যদি আমরা কিছু বুঝিয়ে বলতে পারি সেটাকে তারা ভালোভাবে গ্রহণ করে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তারা ব্যালেন্স ডায়েট নিয়ে তারপর কিন্তু তারা আইডিয়াল ওয়েট হোক বা ওজন কমানোর জন্য যে খুব তাড়াতাড়ি চিন্তাভাবনা, এগুলি রাখতে হবে। ব্যালেন্স ডায়েট কথাটা খালি বলেই সবাই, ব্যালেন্স যেমন জীবনের ক্ষেত্রেও ব্যালেন্স সব কিছুতে করে চলতে হয়, ডায়েটের ব্যাপারেও কিন্তু ব্যালেন্স কথাটা এরকমই যে সব ধরনের খাবারের উপাদান কিন্তু রাখতে হবে। শুধু রুটি আলু ভাজি খেয়ে চলে গেলাম কলেজ স্কুলে বা অফিসে, সেটা কিন্তু একদমই মানে মানে আইডিয়াল কোনো বা ব্যালেন্স ডায়েট বা সুষম ডায়েট যেটা বলি একদমই হচ্ছে না। আবার ভাত আলু ভর্তা খাই এটাও না, কারণ এখানে আমাদের না প্রোটিন। প্রোটিন মানে প্রাণীজ খাবার। প্রাণীজ খাবারটা আমাদের অবশ্যই এই উঠতি বয়সে বা টিনেজার বা যারা ওয়ার্কার মানুষ, ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রোটিনের চাহিদা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এ সময় তাদের যে আদর্শ ওজন সেই সমপরিমাণ গ্রাম আমরা অবশ্যই প্রোটিন সারা দিনে রাখতে হবে। যেমন একটা ডিমে মাত্র 5 গ্রাম প্রোটিন, এক পিস মা ইলিশ মাছ বা মাছের যে সাইজটা আমরা করি 30 গ্রাম, মুরগির মাংস সেখানে মাত্র 5 থেকে 6 গ্রাম প্রোটিন, এটা আমাদেরকে একটু জানতে হবে। কারণ আমরা কিন্তু অনেক প্রিয় জিনিস, আমরা অনেক কিছু ইউটিউবে দেখি, আমরা অনেক মজার জিনিস খুঁজে বেড়াই, কৌতুক, গান, সিনেমা, কিন্তু আমরা কিন্তু এই ধরনের টিপসগুলি খুঁজতে হবে, জানতে হবে। আর সাথে সাথে আমাদেরকে অবশ্যই পরিমিত পানি খেতে হবে, ব্যায়াম করতে হবে বা শুধু হাঁটা, এটুকু যদি আমরা আমাদের ছেলে মেয়ে বা আমরা যারা ওয়ার্কিং লেডি বা যারাই আমরা চাকরিজীবী যেরকমই হোক, তাদেরকে কিন্তু অবশ্যই এই কথাগুলি মেনে চলতে হবে। ভালোবাসে আমার এত ময়না রে, পরে কামড়া কামড়া খাইয়াম আমি তোর রে আকাদি মনপুর দিমু তোর মনি দিছি তা হাই জিতাই পাবি, জিতাই পাবি তোর মনে রপিতা ও সিরি বগলা খাইতাম নি বগলার মাঝে ভিটামিন মুরগি কর করাই ও বগলা কর করাই তাই মুরগি কর করাই কর করাই আন্ডা পারে না, আন্ডা না পারিলে মুরগির দাম বাড়ে না।